question ছিল না তখন এটি ছিল ব্যাড পলিটিক্স ছিল না যে তা না যে একটি হিরোকে কিভাবে সাইড করা যায় এটি কিন্তু ছিল হ্যাঁ কিন্তু তার মধ্যে থেকে কিন্তু আমরা বেরিয়ে আসি আপনি যেটা বলছেন যে চেঞ্জিং আমরাও আসলে এরকম চেঞ্জিং করেছি করেছেন আপনি আপনার ক্ষমতা বলে আপনি হ্যাঁ যেটা যেটা আমি করেছি আমি কারণ তখন দ্যাট টাইম আমার কাছে মানে অহরহর ছবি হ্যাঁ মানে গত সপ্তাহে ওই নায়িকা আপনার সাথে একটু বাজে আচরণ করেছে ওকে বাদ দিয়ে না বাজে আচরণ ঠিক আমি বলবো না ওপেন বলতেছেন আপনার কোনো গডফাদার না আমি কখনো কোনো গডফাদার দিয়ে আমি কখনো কোনোদিন আমি আমি চলে নেই আমি আমি কোনো কারো সাজেশন আমি নিতাম না আচ্ছা আচ্ছা এটি আমার হলো কি আমার স্টুডেন্ট লাইফ থেকেই আমার এইভাবে চলা পথ চলা যে আমি শোয়ান ভাইয়ের সাথে হাত ধরে আপনার আশা এবং এর পরবর্তীতে অনেক গুণী চলচ্চিত্রকার সেই সময় কাজ করতেন একজন চলচ্চিত্রকারের কাজ শেষ করে আরেকজন চলচ্চিত্রকারের কাজ পাওয়াটা আসলে নিজস্ব গুণ বা নিজস্ব দক্ষতা অনুযায়ী সেই জায়গায় কার কার কথা বলবেন আপনার ক্যারিয়ারে খুব ভূমিকা রেখেছে দেখেন এখানে অনেকে অনেকেই আছে আমি যেমন বলবো সিবলি ভাই সিবলি সাদেক উনি নেই মতিন ভাই মতিন রহমান একজন গুণী পরিচালক তখন হলো গিয়ে যেমন তখন উর্তি জাকির হোসেন রাজু এরা কিন্তু সব ভালো ভালো এক একজন পরিচালক যেমন কাজী হায়াত ভাই তো এনাদের সাথে কাজ করতে পেরে এক একজনের কিন্তু আসলে টেকনিক এক এক রকম হ্যাঁ যেমন শওকত জামিল এদের আমি দেখেছি যে ইয়েটা কি ঠিক আছে মানে এক একজনের কাজের স্টাইল এক এক রকম হ্যাঁ যেমন হায়াত ভাই যেমন তার ওনার নিজস্ব একটা স্টাইলে কাজ করেন শোহানুর রহমান শোহান উনি একটা ওনার নিজস্ব স্টাইলে কাজ করেন সিবলি সাদেক উনি ওনার একটা নিজস্ব স্টাইলে কাজ করেন দেলোয়ার জন ঝন্টু উনি একটা নিজস্ব স্টাইলে কাজ করেন যেমন এদের সাথে কাজ করতে যে কিন্তু কিছু শিখা যে জিনিসগুলো আমরা শিখতে পেরেছি সত্যিকার অর্থে ঠিক আছে যেমন শোহান ভাইয়ের সাথে কাজ করতে পেরে যে আমার উইকনেস কোনটা আমি কিন্তু ওটি আমি প্রতিদিন চেষ্টা করতাম যে ওইটাকে ওইটাকে ইয়ে করার জন্য সার্ভাইভ করার জন্য শেখার জন্য চেষ্টা করতাম আর নিজের ভেতরে ধরেন সাধারণত আপনাদের হতো কি যে ঈদে আসলে কোনটা ব্লকবাস্টার গেল বা এই মৌসুমে কোনটা ভালো ছবি হিট হলো সেই জায়গায় দৌড় অনুভব করতেন না আপনি বলতে এটা সেটি করতাম করতাম না যে তা না করতাম না প্রতিযোগিতার এনভায়রনমেন্টটা কেমন ছিল না প্রতিযোগিতায় সে তখন ছিল এটি সত্য সত্য যে তখন রিয়া ছিল ওমর সানি ছিল তারপর হলো গিয়ে কাঞ্চন ভাই ছিলেন মান্না ছিলেন রুবেল ছিলেন হ্যাঁ তখন তাদের মধ্যে থেকে মানে যে ফাইট করে যে বেরিয়ে আসাটা বিশাল পরিবারের হ্যাঁ তো তখন আমি অবশ্য কিছু মানে দেখা যায় যে ছবি আটটা দশটা রেডি আছে আমি হয়তো বা অন্য মানে ডিরেক্টরকে বলতাম কিছু কিছু বিষয় নিয়ে যেমন একটা ছবি আমার মনে আছে যে 97 নাকি 98 মানে সম্ভব 98 এই মন তোমাকে দিলাম আচ্ছা এটা হলো মোস্তাফিজুর রহমান বাবুর ছবি তখন কিন্তু অনেক ছবি রিলিজ একসাথে 11টা ছবি রিলিজ হচ্ছে 11টা নাকি 9টা আমার মনে নেই ঠিক এরকম হবে 9টা কি ভাবাই জানি হ্যাঁ 9টা নাকি 11টা এরকম সেই ছবির মধ্যে থেকে এসএস প্রোডাকশন বলেন সব সমস্ত বড় বড় জেমস প্রোডাকশন জসিম ভাইয়ের প্রোডাকশন থেকে শুরু করে সব বড় বড় বিগ বিগ প্রোডাকশনের ছবি রিলিজ হচ্ছে তো আমার তখন একটা ইয়ে ছিল যে আমি তখন বাবু ভাইকে বললাম যে বাবু ভাই আপনি নির্দ্বিধায় আমি যখন ছবিটি দেখার পর আমি বললাম যে আপনি এটা রিলিজ করে ফেলেন তখন ওই ছবিটা রিলিজ হলো তখন মানে ওই সবগুলোকে টপকে ওঠে এক নাম্বার ঠিক আছে যে এরকম মানে অনেক মিরাকেল কিছু কিছু ছবি আছে বিয়ের ফুল এমনিতে আপনার অন স্ক্রিন ক্যারিশমাটা কি ছিল আজ তো এই পরিণত বয়সে বলাই যায় যে আপনি খুব রোমান্টিক পর্দায় ছিলেন আপনি নায়িকাকে যে লুকে তাকাতেন সেটা অন্য কেউ পারতো না মানে কি মানে ক্যারিশমাটা কি ছিল বলেন ক্যারিশমা কি ছিল জানি না আমি জানি না তবে হয় কি যে মানুষের মানুষ বলে আর কি যে রোমান্টিক হিরো বা রোমান্টিক কিছু কিন্তু রোমান্স আসলে কি আমার কাছে মনে হয় যে অ্যাজ ইউজুয়াল হ্যাঁ আপনি যদি একটি ভালো মন বা ভালো দৃষ্টি দিয়ে একটি মানুষকে দিকে তাকান আমার কাছে মনে হয় যে ওইটাই একটি ভালো একটি লোক আচ্ছা তাই না আপনার মনের ভিতরে যদি একটি সাদা মনের যদি কোনো জিনিস নিয়ে আপনি একটি মানুষের দিকে তাকান হয়তো বা ওটি তার অপোজিটে সে হয়তো বা ভালো জিনিসটিকে নিচ্ছে হ্যাঁ ওটা কিন্তু দুটো দিক কিন্তু আপনি নিতে পারবেন মান্না ভাইকে নার্সিং করেছে কাজী হায়াত সহ বেশ কয়েকজন পরিচালক রুবেল ভাইকে খোকন ভাই সহ একটা সিন্ডিকেট সিন্ডিকেট বলবো না একটা একটা পরিবার
আপনি ভার্সেটাইল ভাবে অনেকের সাথে কাজ করেছেন। হ্যাঁ, অনেকের সাথে কাজ করেছি। খুব জুটিবদ্ধ ভাবে পরিচালক নায়ক আপনাকে দেখা যায়নি, এটা কি কিছুটা অসহায়ত্ব ফিল করতেন তখন, যে মান্নাকে একদম এই ড্যাশিং ক্যারেক্টারে লাগাতার দিচ্ছে, আবার রুবেলও পাচ্ছে, রিয়াজের একটা ব্যাপার, মানে এরকম কি মনে হতো কিনা? না, এরকম মনে আমার কাছে কখনো হতো না। ইন্ডাস্ট্রিতে তখন ছিল, বিলং করতে হবে, বিলং করতো, এটা সত্য, বিলং করতো, কিন্তু আমার কাছে কখনো এইভাবে মনে হয়নি। কিন্তু মাঝে মধ্যে যখন একটা জিনিস দেখতাম যে কিছু কিছু দেখতাম হিরো তাদেরকে গাইড করতো কিছু কিছু পরিচালক, আর আমি মানে একেবারে অকপটে একটি সত্য কথা যেটি, আমি কিন্তু এরকম কখনো কারো গাইডে আমি কখনো চলিনি। আমি আমার নিজের একটা, আমি প্রাণবন্ত, আমি সবসময় উদার মনে আমি চলতাম, ওপেন। আপনার কোনো গডফাদার? না, আমি কখনো কোনো গডফাদার দিয়ে আমি কখনো কোনোদিন আমি আমি চলিনি। আমি আমি কোনো কারো সাজেশন আমি নিতাম না। আচ্ছা আচ্ছা, এটি আমারও লোকিয়ে আমার স্টুডেন্ট লাইফ থেকেই আমার এইভাবে চলা পথ চলা, যে আমি আমার নিজের যোগ্যতা বলে আমার একটি জায়গায় চলে যাব, কারো আন্ডারে থেকে আমি কাজ করতে আমি রাজি না। আমি আমার নিজের মতো থেকে, কিন্তু আমি আজকে শাকিল খান, আমি এই মানুষের ভালোবাসায় তৈরি হয়েছি, আমি ওখান থেকে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমি আবার জায়গায় আমার জায়গায় চলে আসছি। কারেক্ট, না সেটা নিয়ে তো অভিযোগ অভিমানের প্রশ্ন আছে, কিন্তু তার আগে আমি একটু সেই সময় আরও কিছুক্ষণ থাকতে চাই। ধরেন সে সময় খুব ইনার পলিটিক্স, ছবি প্রোডিউসার থেকে কেড়ে নেওয়া, ছবির কাস্টিং বদল হওয়া, ছবিতে নায়িকা, এখানে এই সিটে অনেক নায়িকা বলেছেন যে অমুকের সাথে কাস্ট হয়েছে, পরদিন দেখি যে আমি নাই, অমুককে ঢুকেছে। এই যেহেতু অনেকগুলো ছবি, অনেক কাজ হচ্ছে, এসব স্বাভাবিক। এই যে ফিল্ম পলিটিক্স, না তখন এটি ছিল ব্যাড পলিটিক্স ছিল না, যে তা না, যে একটি হিরোকে কীভাবে সাইড করা যায় এটি কিন্তু ছিল। হ্যাঁ, কিন্তু তার মধ্যে থেকে কিন্তু আমরা বেরিয়ে আসছি। আপনি যেটা বলছেন যে চেঞ্জিং, আমরাও আসলে এরকম চেঞ্জিং করেছি, যেটি আমি করেছি আমি, কারণ তখন দ্যাট টাইম আমার কাছে মানে অহরহর ছবি। হ্যাঁ, মানে গত সপ্তাহে ওই নায়িকা আপনার সাথে একটু বাজে আচরণ করেছে, ওকে বাদ দিয়ে। না, বাজে আচরণ ঠিক আমি বলবো না, অ্যাকচুয়ালি আমি যে জিনিসটি করেছি, আমি যারা এই সমাজে গ্রহণযোগ্যতা একটু নেগেটিভ সাইডে যারা রোল করতো আমি তাদেরকে বাদ দিয়ে দিতাম, আমি বলতাম না তাদের সাথে কাজ করবো না, ঠিক আছে। আচ্ছা, সেই মানুষগুলো আমি নাম নিতে চাই না, কারণ আমার কাছে মনে হয় দেখেন এই সমাজে প্রত্যেকটি মানুষের একটা দায়িত্ব থাকে, ঠিক আছে। আমি সেই সেন্সে চিন্তা করতাম যে একদিন তো আমার তো সন্তান হবে, তারাও তো এই মাটির পৃথিবীর বুকে, তাদেরকে কেউ না কেউ প্রশ্ন করবে যে তুমি তোমার বাবা এগুলি করতো, তাই না? এই যে জিনিসগুলি, এই জিনিসগুলি তখন মাথার মধ্যে অনেক কিন্তু কাজ করতো, ঠিক আছে, যে একটি জিনিস নেগেটিভ কাজ করব বা টাকা পাবো, এই টাকা তো আমার দরকার নেই, আমি তো আমার দেশের জন্য কিছু কাজ করতে হবে, এই দেশ তো আমাকে, এটা এক সময় না এক সময়, এটা তো এমন না যে আমার চিরতরে হারিয়ে যাবে বা মুছে যাবে একেবারে, কোনো না কোনো জায়গায় থেকে যাবে, তো এই জিনিসটি, এটা মানুষের মুখোমুখি আমাকে হতে হবে। সেই সমস্ত চিন্তা ভাবনা করে আমি তখন অনেককে বলতাম যে আপনি এটাকে ইয়ে করেন। আচ্ছা, রাজ্জাক ভাইকে আপনি পেয়েছেন, অন স্ক্রিন পেয়েছেন, এবং পরিবারের সাথে পেয়েছেন, ফিল্মের পরিবারে, কেমন মানুষটি এটা আমরা সবাই জানি, এবং আপনার সাথে ব্যক্তিগত সম্পর্ক এবং স্মৃতি কথা যদি শুনতে চাই নায়ক রাজের সাথে। দেখেন রাজ্জাক ভাই হলো কি, মানে আমাদের একটা লেজেন্ড, ডেফিনেটলি, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি মানে ওনার সম্পর্কে ব্যাখ্যা করলে আসলে ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আমি দেশের বাইরে বলেন, দেশে বলেন, দেশের বিভিন্ন জায়গায় আউটডোর বলেন কাজ করেছি ওনার সাথে। একজন বিশাল বড় ব্যক্তিত্ব, মানে একটা পিলার, আমার কাছে মনে হয় যে অভিনয়ের ভান্ডার ভিতরে একটা যদি মানুষের ভিতরে থাকে, আমার সাথে খুবই ভালো হৃদ্রতার, খুবই মানে একটা চমৎকার একটা রিলেশন ছিল। হ্যাঁ, যে যেটি মানে কি বলবো, অ্যাজ এ বড় ভাই ছোটো ভাই বলতে পারেন, বা বাবা ছেলে বলতে পারেন, হ্যাঁ মানে এরকম। হ্যাঁ, মানে ফিল্মে আসলে কি সিনিয়র জুনিয়র সবাই তো আসলে আঙ্কেল আসলে বড়টা ছিল না, সবাই হলো গিয়ে ভাই, হ্যাঁ, বা বড় বোন, হ্যাঁ, এই যে যেমন ইয়ে একটা। তো সেখানে রাজ্জাক ভাইয়ের সাথে আমি অনেকগুলো ছবিতে কাজ করেছি, আমি কাজ করে যে যেগুলো ওনাদের সাথে আসলে কাজ করলে কি হয়, আপনি কিছু শিখতে পারবেন। আচ্ছা, যদি এভাবে বলি যে রাজ্জাক ভাই কেন সিনিয়র সেই সমসাময়িকদের ভেতরে আলাদা বলা হয়, কেন আপনার ব্যাখ্যাটা কি? আপনার দেখেন রাজ্জাক ভাই হলো কি ওয়ান ম্যান শো, ঠিক আছে। আমি ওনারকে, উনি একাই ইন্ডাস্ট্রি, কারণ উনি একাই এই ইন্ডাস্ট্রিকে তুলে এনেছে। এটি আপনি যতগুলো যত হিরোর কথা বলেন না কেন, নায়ক রাজ্জাকের ছবি দেখে মানুষ তার ছবি দেখে চুল, চুলের স্টাইল, হেয়ার স্টাইল করতো,
ঠিক আছে, ওনার চলার স্টাইল পর্যন্ত মানুষে ফলো করতেন, ঠিক আছে, ওনার ছবি লাগে মানে যদি আপনার রিলিজ হতো তখন হলে ভিড় লেগে যেত একটা, যে ওনার ছবি মানে একটা সাবলীল ছবি মানে সুন্দর, ছবির মানে গান সুন্দর, ছবির অভিনয় সুন্দর, রোমান্টিকতা সব কিছু মিলে, যে এই যে রাজ্জাক সাহেব ওনার ওনার আসলে তুলনা আমি বলবো যে মানে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত ওনার তুলনা কেউ এখন পর্যন্ত আমার শাবানা ম্যাডাম, এক কথায় আমি বলবো একটা চমৎকার মহিলা এবং চমৎকার নারী এবং মানে একজন প্রাণবন্ত মানে অভিনেত্রী, হ্যাঁ, যার কোনো তুলনাই আসলে হয় না। আমি তার সাথে অনেক কাজ, কোন ছবিটার কথা বিশেষ করে মনে পড়ছে শাবানার সাথে কাজ করে? তার সাথে তো অনেকগুলো ছবি করেছি, তো যেমন আমার একটি ছবির কথা মনে পড়ছে, ছবিটির নাম আমি আলমগীর ভাই ছিলাম আর শাবানা ম্যাডাম, ছবিটির নাম ছিল হলো গিয়ে মনে করতে পারছি না আমি মুহূর্তে, মানে স্মৃতি মানে কি আসলে মধুর স্মৃতি সত্যকার অর্থে, মানে স্মৃতি বলতে গেলে ছবির ভিতরে আমাকে কিছু কাজ উনি শিখাতেন ধরে ধরে, সত্য কথা যে এই যে জিনিসগুলো না আসলে সত্যিকার অর্থে আমি এখনও মতো ভুলতে পারি না। যেমন এরকম অনেক কিছু অনেক গুণী শিল্পী আছে ছিল যারা আমাদের মাঝে অনেকে নেই, যেমন হুমায়ুন ফরিদি ভাই, জসিম ভাই আমাকে একটা কয়েকটা কথা বলতো যে শাকিল তুমি কিন্তু একটা হিরো, তোমাকে কিন্তু সবাই ফলো করে, হ্যাঁ, তো আমি না তখন আমি চিন্তা করতাম যে আসলে কি সত্যি কিনা, হ্যাঁ, মানে মাঝে মধ্যে এমন ওই সময় বিলং করলে তো আসলে বোঝাটাও মুশকিল ওই ফেম গেমটা, হ্যাঁ হ্যাঁ, মানে আসলে সত্যিকার অর্থে এনারা কিন্তু যে জিনিসগুলো এনারা মানে পজিটিভ দিক নিয়ে কিন্তু মানে বিশেষ করে তখন আমরা যারা ছিলাম এনাদেরকে নিয়ে নেগেটিভ সেন্সে কিন্তু ওনারা কাজ করতেন না, ওনারা পজিটিভ দিক নিয়ে কাজ করতেন। যেই এবং দু তিনজনের আলাপ হলো দেখেন জসিম ভাই, আলমগীর ভাই, রাজ্জাক ভাই, শাবানা আপা সবাই কিন্তু প্রযোজক হিসেবেও সফল, আপনি তাদের ঘরে কোনো কাজ করেছেন? আমি জসিম ভাইয়ের ঘরে কাজ করেছি, তারপরে হলো গিয়ে SS প্রোডাকশনে কাজ করেছি, হ্যাঁ, তারপর হলো গিয়ে আপনার রাজ্জাক ভাইয়ের প্রোডাকশনে আমি কাজ করিনি, আলমগীর ভাইয়ের প্রোডাকশনে আমি কাজ করিনি, তো ওনাদের সাথে কাজ। প্রযোজক শাবানা কেমন ছিলেন? খুবই ভালো, খুবই ভালো, ওয়াইদ সাদেক সাহেব হলো গিয়ে খুবই ভালো মানুষ, হ্যাঁ, তো দেখেন মানুষের ভিতরে তো ভুল ত্রুটি থাকতে পারে, ঠিক আছে, সবার সাথে তো সবার ভালো সম্পর্ক হয় না, দেখা যায় কিছু মানুষের সাথে হয়তো ভালো সম্পর্ক হয়, মানে আপনি শাবানা আপার প্রোডাকশনে কাজ করছেন পেমেন্টে সেক্রিফাইস করছেন ইচ্ছাকৃতভাবে? না না, ইচ্ছাকৃত এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এত বড় মানুষের কাজ করছি? দেখেন এটাই হয় কি যে একটা হৃদ্রতার সম্পর্ক হলে তখন তো কিছু না কিছু সেক্রিফাইস আসলে হয়েই যায়, হ্যাঁ হ্যাঁ, মানে সেটা উইলিংলি আপনারা করতেন? উইলিংলি ভাবেই করতাম, এটি আমি একা না, এটা অনেকেই করতেন, অনেকেই করতেন, আমার একজন প্রোডাকশনে হয়তো বা আপনাকে আমি, হ্যাঁ, আমি নিলাম, আমি বললাম হয়তো বা আপনি 5 লাখ নেন বা 7 লাখ নেন বা 8 লাখ নেন বা 10 লাখ নেন, যাই নেন না কেন, আমি বললাম যে কিছু কম নেন, আপনি দিদারসে বলে দেবেন আচ্ছা ঠিক আছে করেন আগে শুরু করে দেন নেক্সট টাইম।